على رسول صلى الله عليه وسلم বলেছেন একটা মেয়ে যদি চারটি কাজ করে তার জান্নাতের যে দরজা দিয়ে মন চাইবে সেই মেয়েটা জান্নাতের সেই দরজা দিয়ে প্রবেশ করে যায় তার মধ্যে একটা হলো সালাত খামসাহা পাঁচ ওয়াক্তের নামাজ আপনি পাবন্দির সঙ্গে আদায় করবেন তবে হ্যাঁ মাসে যে কটা দিন আপনাদের প্রিয় চলে সেই কটা দিন আপনি আদায় করবেন না তারপরে সামাত শাহরাহা এক মাস যে রোজা ব্রত পালন সারা বিশ্বব্যাপী করে তো সেই এক মাস রোজা আপনিও পালন করবেন তবে হ্যাঁ যে কটা দিন আপনার অসুবিধা থাকে আপনি সে কটা দিন রোজা রাখবেন না কিন্তু প্রকাশ্যে খাওয়া দাওয়াও করবেন না ঈদ হয়ে গেলে আপনি সাধ্য অনুযায়ী ওই কটা দিন কাজা আদায় করে নেবেন নাম্বার তিন ওয়াকাত বালাহা স্বামী বড় নিয়ামত যাদের নাই তাদের কাছে কি জিজ্ঞাসা করবেন এই স্বামীর আনুগত্যশীল হতে হবে স্বামীর কথা মানতে হবে তবে হ্যাঁ স্বামী যদি শরীয়ত বিরোধী কোন কথা আপনাকে বলে সেটা আপনি না মানতেও পারেন এটা আপনার ব্যাপার স্বামী যদি শরীয়তের গণ্ডির ভিতরে কোন কথা বলে সেটা আপনাকে মানতে হবে ওয়া আহসানাত ফারজাহা আর নিজের সতীত্বকে রক্ষা করতে হবে নিজের আবরু ইজ্জতের হেফাজত করতে হবে নিজের আবরু ইজ্জত যেন আমরা সমাজে নিলাম না করে দিই দেখেন আল্লাহ পাক কোরআনুল কারীমে এই বিধিবিধান দিল বিধিটা বিধানটা হলো পর্দা একটা বিধিবিধান আমার মায়েদেরকে দিয়েছে এখন সেই পর্দার খেলাফটা যদি আমরা জলসার মজমাতে এসেও করি তবুও সেটা হারাম সেটা অনুমতি দেওয়া যায় না পর্দার গণ্ডির বাইরে গিয়ে আপনি যদি ওরসের নাম দিয়ে সেখানে মেলাতে যোগদান করেন সেটাও অন্যায় বিয়ে বাড়িতে গিয়ে যদি আপনি পর্দার খেলাফ চলেন সেটাও অন্যায় তো সেই জন্য এই জলসাতে আমরা এসেছি আমরা যেন পর্দার বিরুদ্ধাচরণ না করি সারা পৃথিবী তারা উঠে পড়ে লেগেছে যখন পর্দার বিধিবিধানের কথা বলা হয় তখন টিভি টেলিভিশনের ডিবেট গুলো দেখবেন তারা ইসলামকে বিকৃত করে উপস্থাপন করে মানুষের কাছে কেমন করে তারা উপস্থাপন করতে চায় পর্দার বিধিবিধানটা মানে হলো একটা মেয়ে তাকে ধরে যেমন মুরগিগুলোকে দরমায় ভরে দেওয়া হয় সেইভাবে যেন মেয়েগুলোকে ঘরের ভিতরে ভরে দেওয়া হচ্ছে কিন্তু বিষয়টা আদৌ এমন নয় পর্দার বিধিবিধান এসেছে এই জন্যই যে আপনার প্রয়োজনে আপনি বাড়ির বাইরে বের হবেন পর্দা করেই বের হবেন তার মানে পর্দার বিধিবিধান এসেছে আপনি বের হতে পারবেন বলে কোরআনুল কারীমে 22 পারায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউরিদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন ও গো আমার নবী সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন তারা যদি প্রয়োজনে বাড়ির বাইরে বের হয় তারা যেন সুন্দর করে পর্দা করে বের হয় সুন্দর চাদর আবৃত করে নেয় তারপরে তুমি তোমার মেয়েদেরকে বলে দাও তারা যখন প্রয়োজনে বাড়ির বাইরে বের হবে তারা যেন সুন্দর করে পর্দার বিধান মেনে বের হয় এরপরে সারা পৃথিবীতে যারা বলে নবী মানি যারা বলে আল্লাহ মানি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি যারা বলে কবর বিশ্বাস করি তুমি তাদেরকে শুনিয়ে দাও তাদের মেয়েরা যখন বাড়ির বাইরে বের হবে
তারা যেন পর্দার সঙ্গে বের হয় তার প্রয়োজনে সে যেতে পারে নিশ্চয় তার স্বামী বাড়িতে নেই শাশুড়ি অসুস্থ হয়েছে তাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে বৌমা নিয়ে যেতে পারবে কিন্তু বৌমার জন্য বিধানটা হলো সুন্দর করে পর্দা করে নাও এবার তুমি তাকে নিয়ে ডাক্তারখানায় চলে যাও আর তোমাকে কেউ বাধা দেবে না তো সেই জন্য জলসার মজমাতেও যদি আমরা পর্দার খেলাফ চলি জানতে হবে এটাও শরীয়তের বিরুদ্ধাচরণ হচ্ছে আল্লাহ নবী সাহাবীদেরকে দেখেন আল্লাহ তাবারক তাআলা সাহাবীদেরকে বলছে শোনো যখন তোমাদের নবী পত্নীদের কাছে কোন জিনিস জানার প্রয়োজন পড়বে ফাসআলু মিন ওয়ারাই হিজাব তখন তোমরা তাদেরকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করবে তোমরা সাহাবী নবীর স্ত্রীরা ফেস টু ফেস সামনে আসতে পারবে না এবার কোরআন বলছে এই যে সামনে ফেস টু ফেস কেন নিষেধ করা হচ্ছে লাইকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম এই যে পর্দার বিধানটা মেনে নেওয়া এর মধ্যে তোমাদের এবং তাদের উভয়ের কল্যাণ নিহিত আছে যে সাহাবী কেরামরা তারা নবীদের স্ত্রীদের সামনে আসতে পারবে না এখন বলেন আপনি বুজুগানে দিলেন নাম করে পিসাবের নাম করে মেলার নাম করে বন্ধুর নাম করে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার মেয়েকে তার সামনে কেমন করে নিয়ে যাবেন বলেন এটা কোথা থেকে বৈধ হলো সাহাবী কারা যাদের ব্যাপারে আল্লাহ কোরআন কারীমে বলেছে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আমার সাহাবীরা ওরা ওদের অন্তরটাকে আমি আল্লাহ ল্যাবরেটরিতে ফেলে চেকিং করে দেখেছি ওদের অন্তরে খোদা ভীরু ছাড়া অন্য কিছু ছিল না যাদের অন্তরে সর্বদাই আল্লাহর ভয় যাদের অন্তরে সর্বদাই আল্লাহ তাকওয়াই ভরা তাদেরকে আল্লাহ নিষেধ করছে তোমরা নবীর স্ত্রীদের সামনে যেতে পাবে না সেজন্য আপনি খোলামেলা যদি ধরেন এটা আপনি অন্যায় করছেন এটা আপনি শরীয়তের বিরুদ্ধাচরণ করছেন আমার ভাইরা সিরিয়া এখন ভূমিকম্প হলো তুরস্কে ভূমিকম্প হলো আমরা দেখলাম সমবেদনা জানালাম ত্রাণের মালও আমরা পাঠাচ্ছি এটা আমাদের মানবিকতার একটা দায়িত্ব নিশ্চয়ই আমাদের পাঠানো প্রয়োজন মানুষের জান বিপন্ন নবী যে শিক্ষা দিয়েছে তাদের পাশে দাঁড়াও কিন্তু এই যে আজাব এটা তো আল্লাহ পাকের এক আজাব কখন আসবে আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে হাদিসে তিনি বলে গেলেন ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কযাফুন এমন একটা সময় আসবে যে সময়ে আমার উম্মতের কিছু লোক এমন থাকবে যাদের এমন আজাব দেওয়া হবে যে মাটি ধসে তারা চলে যাবে মানে ভূমিকম্পই তাদেরকে টেনে নেওয়া হবে আর কি হবে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে চেহারাটা চেঞ্জ হয়ে যাবে আর কি হবে আকাশ থেকে তাদের জন্য বড় বড় পাথর নিক্ষেপ করা হবে তো এই যে কঠিন আজাবের কথাগুলো যখন আল্লাহর নবী সাহাবীদের সামনে বলছিলেন তখন সাহাবীরা বললেন মাতা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এরকম কঠিন আজাব কখন আসবে আল্লাহর রাসূল বললেন শোনো তো কখন আসতে পারে এক নম্বর কারণ হলো যখন গাড়ি কাজে রমরমা হবে চারিদিকে দুই নম্বর যখন মিউজিক্যাল সিস্টেম চারিদিকে চলবে আর তিন নম্বর সুনিবাতিল খাবার যখন সমাজে মানুষেরা অযাচিতভাবে তারা মদ্যপান করবে তখন এইরকম আজাব আসবে আমার করমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহওয়ালা বন্ধুরা সেজন্য যে যেখানে আছেন আপনাদের সকলকে বলবো মজমায় চলে আসেন হযরত এসে গেছেন যে যেখানে আছেন চলে আসেন আল্লাহ